হ্যালো এভরিওয়ান, ডিয়ার কুকিং হাউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরভরা পটলের অসাধারণ একটি রেসিপি। গরম গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে। এখানে আমি আটখানা পটল অল্প অল্প করে পটলের গায়ে এভাবে খোসা রেখে কেটে নিয়েছি, আর পটলের দুই মাথাও এভাবে কেটে নিয়েছি। পটলের ভেতর থেকে দানাগুলোকে এবার বের করে নিতে হবে। চামচের পেছন দিকটা দিয়ে পটলের মুখের দিকটা প্রথমে এভাবে গোল করে বের করে নিচ্ছি। পটলের ভেতর থেকে দানাগুলোকে বের করে নেব। দেখুন, একটা পটলের ভেতর থেকে দানাগুলোকে পরিষ্কার করে বের করে নিয়েছি, আরও একটা পটলের ভেতর থেকে দানাগুলোকে একইভাবে বের করে নেব। তবে চামচ দিয়ে দানাগুলোকে খুব সাবধানে বের করতে হবে, না হলে কিন্তু পটলের মুখটা ফেটে যেতে পারে। একইভাবে প্রত্যেকটা পটলের ভেতর থেকে দানাগুলোকে বের করে নেব। দেখুন, প্রত্যেকটা পটলের ভেতর থেকে দানাগুলোকে ভালোভাবে বের করে নিয়েছি, আর এই যে পটলের দানাগুলো বেরিয়েছে এগুলোকে কিন্তু ফেলে দেবেন না, পুর তৈরির সময় কাজে লাগবে। কড়াই গরম করে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলের মধ্যে পটলগুলোকে একটু ভেজে নিতে হবে। নাড়াচাড়া করে পটলগুলোকে হালকা ভেজে নেব। ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়ে ভাজতে পটলটা একটু নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। এর থেকে বেশি পটলগুলোকে ভাজা যাবে না। এই পর্যায়ে পটলগুলোকে তুলে নেব। পটল ভাজার ওই তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি, তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নেব। পটলের ভেতর থেকে যে দানা ও শাঁসটা বের করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নিতে হবে। এখানে আমি এক কাপ মুসুর ডাল আর চারটে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। মুসুর ডাল বাটাটা দিয়ে দিলাম। ডাল বাটাটাকে সব কিছুর সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। মশলাগুলোকে ডাল বাটার সাথে মিশিয়ে নিয়ে দু থেকে তিন মিনিট ভেজে নেব। দিচ্ছি হাফ চামচ চিনি। চিনি দিলে পুরের টেস্টটা খুব ভালো আসবে। চিনিটাকে মিশিয়ে নিলেই মুসুর ডালের পুর একদম রেডি। এখন একটা প্লেটে নামিয়ে নেব। পুরটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার এই পুরটা পটলের মধ্যে ভরে নেব। একটা পটল নিয়ে নিলাম, এবার পুরগুলোকে হাত দিয়ে এভাবে চেপে চেপে ভরে নেব। একটা পটলের মধ্যে পুর ভরা রেডি। এই পুরগুলোকে আমি একটু বেশি করে ভরে দিচ্ছি, তাহলে খেতে ভালো লাগবে। একইভাবে প্রত্যেকটা পটলের ভেতরে এভাবে হাত দিয়ে চেপে চেপে পুরগুলোকে ভরে নিতে হবে। এখন মূল রান্নাটা শুরু করব। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ফোড়নটাকে সামান্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে দুটো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজ বাটাটাকে তেলের সাথে নাড়াচাড়া করে দু মিনিট ভেজে নেব। দিচ্ছি রসুন বাটা, টমেটো পেস্ট,
রসুন আর টমেটোটাকেও তেলের সাথে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যতক্ষণ না রসুন আর টমেটোর কাঁচা গন্ধ চলে যায়। দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিলাম, এটা দিলে তরকারির কালারটা খুব ভালো আসবে। আরও একটু কষিয়ে নেব। দেখুন কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেব জল। এই রান্নাটা মাখা মাখা হবে তাই জলের পরিমাণটা কম করে দিচ্ছি। মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা টকবক করে ফুটে উঠেছে। ঝোলের মধ্যে দিয়ে দেব পুরভরা পটল। নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম, দিচ্ছি হাফ চামচ চিনি। চিনিটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে। সবশেষে দিয়ে দিলাম 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। গরম মশলাটাকে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পুরভরা পটলের রেসিপি একদম রেডি। এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। মুসুর ডালের পুরভরা এই পটলের দোরমা খেতে খুবই ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় কিন্তু বেল নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে।